আবারও গাছ কাটার মেশিন উদ্ধার। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার কাকরাবন ফরেস্ট রেঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় বনদস্যুরা গাছ কেটে ধ্বংস করে গাছগুলি নিয়ে যাচ্ছে। কখনো কখনো বনকর্মীরা এই বনদস্যুদের পাকড়াও করতে সফল হলেও বেশিরভাগ সময় তারা সফল হতে পারেনি। আর এই বনদস্যুদের পাকড়াও করতে অসফলতার অন্যতম কারণ হলো বনকর্মীর অভাব ও গাড়ির অভাব। তার মধ্যেও কোনোরকমভাবে স্বল্প সংখ্যক কর্মী দিয়েই বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। গত কয়েক মাস আগেও তোলামোড়া থেকে গাছ কাটার মেশিন উদ্ধার করতে সক্ষম হয়েছে কাকরাবন রেঞ্জের বনকর্মীরা। শনিবার সকালে কাকরাবন রেঞ্জ অফিসে খবর আসে যে দক্ষিণ মির্জা এলাকার গভীর জঙ্গল থেকে গাছ কাটার শব্দ শোনা যাচ্ছে। আর এই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ কাকরাবন, তোলামোড়া, মুড়াপাড়া ও জামজরি থেকে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। বনকর্মীরা গাছ কাটার শব্দ পেয়ে জঙ্গলে প্রবেশ করে। এদিকে বনকর্মীদের জঙ্গলে প্রবেশ করার আভাস পেয়ে বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হলেও গাছ কাটার মেশিন উদ্ধার করতে সক্ষম হয় বনকর্মীরা। ঠিক এমনটাই জানালেন কাকরাবন রেঞ্জের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট সুখজয় ত্রিপুরা। এই দুদিনের অভিযানে ছিলেন বিট অফিসার বৈদ্যনাথ শীল, কানাই ঘোষ, রাজকুমার ত্রিপুরা ও অন্যান্য বনকর্মীগণ। অতি শীঘ্রই বনদস্যুদের আটক করে শাস্তি প্রদান করা হবে বলে জানান রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট সুখজয় ত্রিপুরা। গাছ কাটার মেশিনের দাম কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায়। আমরা আমার কাছে আজকে সকালে সকাল আনুমানিক 8টা সময়ে একটা অচেনা নাম্বার দিয়ে ফোন আসছিল দক্ষিণ মির্জা এরিয়া থেকে। তো আমাকে ফোনে বলে যে ওই এরিয়াতে একটা মেশিন করার দিয়া গাছ কাটা তারা আও শব্দ শুনতে পায়। তো তৎক্ষণাৎ আমি খবর পেয়ে আমাদের রেঞ্জ অফিসে বিভিন্ন বিটের বিট অফিসার এবং স্টাফদের পাশাপাশি আমাদের এপিও গর্জি উদিপুর সাব ডিভিশন ওনাদেরকেও খবর দেয় এবং তার সঙ্গে সঙ্গেই আমরা উক্ত এলাকাতে যাই এবং তল্লাশি চালিয়ে আমরা শুনতে পাই ঠিকই মেশিনে মানে গাছ কাটতেছে। তো আমরা ঘেরাও করে যারা গাছ কাটে তারা আমরা ধরতে সক্ষম হইনি যে দুষ্কৃতিকে বা বনদস্যুদের, এবং আমরা এই মেশিনে করাতে ১৪/৬/২০২২ আরো একটা আমরা মেশিন পেয়েছি। টোটাল আমাদের কাকরাবন রেঞ্জে 4টা মেশিন করা শেষ করছি। আমরা এই কাজ আগামী দিনও মানে সচল রাখবো এই আশায় আমরা রাখছি। বনদস্যুদের আটক করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা বনদস্যুদের আটক করার তো এরকম আমরা চেষ্টা করি এবং তারার সাথে আমরা দৌড়াই, কিন্তু আমরা তারার সাথে দৌড়াইয়া মানে তারা পালাইয়া যাইতে আমাদের থেকে সক্ষম হয়। আজকে এই অভিযানে কি কি আসলে আপনাদের সাথে আমাদের সাথে আমাদের কাকরাবনের যে বিভিন্ন বিটে বিট অফিসার এবং গর্জি এফপিও স্টাফ। আপনার নাম? আমার নাম সুকেজয় ত্রিপুরা, রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট কাকরাবন রেঞ্জ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।